আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, এখন তো পটলের সময়, তাই পটলের একটা রেসিপি। এক ঘেয়েমি পটল খেয়ে সবাই নিশ্চয়ই খুব বোর হয়ে গেছে। এই রেসিপিটার নাম আমি রেখেছি পটলের রাজভোগ। নমস্কার, আমি রূপালী, রূপালিজ ভেজ নন ভেজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটা বানাতে গেলে প্রথমে পটলটাকে এইভাবে হালকা করে চাকু দিয়ে ছুলে নেব, তারপর একটা ওপরে নিচে দাগ দিয়ে দেব। আপনারা বাড়িতে বানাবেন আর আমায় কমেন্ট করে জানাবেন সত্যিকারই রাজভোগের মতো খেতে লাগলো কিনা। পুরো পটল কাটতে হবে না, এভাবেই সব পটলগুলোকে কেটে নেব। এখানে 400 গ্রাম পটল ইউজ করেছি আর 200 গ্রাম আলু দিয়েছি। আপনারা চাইলে আলু স্কিপ করে দিতে পারেন। এবার এর জন্য মশলাটা তৈরি করে দিচ্ছি। 8-10টা কাজু বাদাম, 2 কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চি আদা, মিডিয়াম সাইজের একটা টমেটো, এটাকে আমি পেস্ট করে নেব। এবার কড়াইয়ে তেল দিলাম, তেল গরম হয়ে গেলে পটলগুলো একে একে ভেজে নেব। পটলের মধ্যে সামান্য লবণ দিয়ে রেখেছি আমি, হলুদও দিতে পারেন কিন্তু আমি এখানে হলুদ ইউজ করি না, আমি শুধু লবণ দিয়েই পটলটাকে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে পটলটাকে ভেজে নিতে হবে যাতে পটলের কাঁচা ভাবটা সম্পূর্ণরূপে চলে যায়। পটলটা ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যেই আলুগুলোকেও ভেজে নেব। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই, পটলগুলো তুলে নিলাম। এবারে আলুগুলোকে সোনালি করে আমি ভেজে নিচ্ছি। ভাজা আলুটা এবার তুলে রেখে দিচ্ছি। কড়াইয়ে সামান্য আরো একটু তেল অ্যাড করলাম। এরপর এতে দিলাম গোটা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, এটা ফোড়নে ইউজ করেছি। একটু হালকাভাবে ফোড়নটাকে ভেজে নেব। এরপর এর মধ্যে বেটে রাখা কাজুটাকে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে একটু কম রাখবেন, কোনোভাবেই যাতে কাজুর পেস্টটা কড়াইয়ের মধ্যে লেগে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। প্রয়োজন পড়লে সামান্য জল দিয়ে দিয়েও এটাকে কষিয়ে নেবেন। যখন এটা হাফ কষা হয়ে যাবে তখন এর মধ্যে কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা ধুয়ে নিয়েছি আমি, এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এরপর দিলাম এতে 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এক চামচ চিনি অ্যাড করলাম। এরপর কাজু বাদাম বেটে রেখেছিলাম মিক্সিটার মধ্যে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এটা এখনো কষা হয়নি, আরও একটু কষতে হবে এটাকে। চিনিটা এই রেসিপিটাতে লাগবে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কিন্তু এটাকে আরেকটু কষবো। যতক্ষণ অব্দি কাঁচা ভাবটা সম্পূর্ণরূপে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত
এটাকে কষতে হবে। এবার এতে 1.5 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আবার ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। লবণটা আগে দিইনি, লবণটা আমি শেষের দিকে দিলাম। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। সামান্য জল দিয়ে আমি এটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এই রেসিপিটার এই কষানোটাই মেন। যত ভালোভাবে কষাবেন এটা খেতে ততই ভালো হবে। বাড়িতে যেন ভোগ রান্না হচ্ছে মনে হচ্ছে, এত সুন্দর সুগন্ধ ছড়িয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার বানাবেন আর আমাকে কমেন্টে লিখে পাঠাবেন কেমন হয়েছিল। এরপর এর মধ্যে পটল আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিতে হবে পটল আর আলুগুলোকে মশলার সাথে। এর মধ্যে কিন্তু এখনই জল দিয়ে দিবেন। যদি এখনই জল দিয়ে দেন তাহলে পটলের মধ্যে জলটাই ঢুকে যাবে, মশলার স্বাদ ঢুকবে না, তখন খেতে অত টেস্ট পাবেন না। তাই প্রথমে কমসে কম 3-4 মিনিট এটাকে একদম আঁচটাকে সিম করে দেবেন। পটল আর আলুর সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন এর স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার 4 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে জল দিচ্ছি। আলুগুলোকে সিদ্ধ হতে হবে তাই এখানে 1 কাপ আমি জল ইউজ করেছি। জলটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এটাকে 5 মিনিটের জন্য ফুটতে দেব মিডিয়াম ফ্লেমে। তাহলে জলটা কমে যাবে আর আলু পটল সিদ্ধ হয়ে যাবে। যদিও পটল ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে কিন্তু তবুও আলুটাও সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। 5 মিনিট হয়ে গেছে, আলুটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি। আপনারা যদি জ্যোতি আলু ব্যবহার করেন তাহলে জলের পরিমাণটা একটু বেশি দিয়ে আর 2 মিনিট বেশি ফুটিয়ে নেবেন। একদম জলটা কমে গেছে আর গালা গালা হয়ে গেছে। 38 সেকেন্ডের মতো রেখে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। রান্নাটা হয়ে গেলে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। এবার পরিবেশনের পালা। দেখতে অপূর্ব লাগছে তো, খেতেও অপূর্ব স্বাদের। আমার রান্না দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।